প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতির শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু বসে আছে, আমরা তার জীবনের বাস্তব গল্পগুলো আপনাদের মাঝে তুলে ধরব। তারপর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? তারপর নাম কি? চাঁদনি। খুব সুন্দর নাম। তো চাঁদনি আপু আমাদের ইউটিউবে কেন আসলেন? অনেক কষ্ট করে আছি। কি কষ্ট একটু বলা যাবে? মাটা অসুস্থ লেগেছে প্রতিটা মাঝে। মা অসুস্থ, তো মাকে দেখার আপনার বাবা নাই? না, আমার বাবা আমাদের কাছে থাকেন, আমার বাবা আমার সৎ মায়ের কাছে থাকে। খুবই কষ্টের কথা। তো কোনো খরচও দেয় না? কোনো খরচ দেয় না ভাই। আচ্ছা, তো আপনার ফ্যামিলিতে আর কে কে আছে? আমার ফ্যামিলিতে আমার মা আছে, আমার ছোট একটা ভাই আছে, আর আমি আছি। আচ্ছা, তো আপনার ছোট ভাই কি করে? মাদ্রাসা করে। আর আপনি? আমি বাড়িতে কাজ করি, মেশিনের কাজ করি। তো মানে আপনার ইনকামে সংসারটা চালায় নাকি? আচ্ছা, তো আপনার মেশিন কাজ যে করেন, তো সেই ইনকামে কি পুরো সংসারে ঠিক মতো চলে? পুরো সংসার চালাতে পারি না বলেই তো প্রতিবেদনের দায়িত্ব বাড়তে হবে। তো এখন কি পুরো সংসারটা চালাবেন? তো এর মধ্যে তো আর বিয়ে শাদি তো করতে হবে। বিয়ে শাদি হয়েছে আপনার? না ভাই, বিয়ে শাদি হয়নি। তো বিয়ে শাদি তো আবার করতে হবে, ঠিক না? নিজের চিন্তা করতে হবে। তো এখন কি করবেন, বিয়ে শাদি করবেন নাকি পুরো সংসারটা চালা যাবেন? ভাই, বিয়ে শাদি তো করবো, ওই যে ভালো মনের মানুষ হবে অবশ্যই বিয়ে শাদি করবো। একটা ভালো মন পাইলে অবশ্যই মানছি বিয়ে বসে। সবাই তো ইচ্ছা থাকে যে একটা সংসার করি, একটা ঘর করি। আচ্ছা, তো এখন তো আপনি খুব কষ্টে বড় হচ্ছেন, ঠিক না? এখন স্বামী ঘরে গিয়ে কষ্ট করতে পারবেন তো নাকি আবার ঝগড়াঝাটি করবেন? অবশ্যই পারবো। যে কষ্ট করতে পারে মা বাবার বাড়ি থেকে, সে স্বামীর বাড়ি গেলে অবশ্যই কষ্ট করতে পারে, কারণ সেটা তারই সংসার, তারই গোছায় রাখতে লাগবে। সুন্দর কথা বলছে। তো আপনার কেমন পুরুষ পছন্দ? পুরো যেরকমই হোক ভাই, আমার চেহারা দিয়ে কখনো ভালোবাসা হয় না। যার মন পরিষ্কার তার সব পরিষ্কার, তার সবই ভালো। কখনো বিয়ের ঘর আসে না? বিয়ের ঘর অনেকটাই আছে ভাই, এত যৌতুক পাইনি কোন জায়গায়। এখন তো খালি যৌতুকই চাইবে, যৌতুক ছাড়া কেউ বিয়ে করতে চায় না। আচ্ছা, এখন যে যৌতুক ছাড়া কেউ বিয়ে করতে চায়, আপনি করবেন? অবশ্যই করব। তা আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? ফোনের মাধ্যমে যোগাযোগ করব। নাম্বার বলতে পারেন? হ্যাঁ বলতে পারবো। বলেন। 01 7 9 2 4 3 2 5। আরেকবার বলেন। 01 7 9 2 2 4 3 2 5। তো দর্শক, প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে শাদি করা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন, আমরা পাঁচাত্ত নামাজ পড়ি, সবসময় দেশের সেবা করি। আর এই নাম্বারে ফোন দিলে আপনার সাথে কথা বলতে পারবেন। আসসালামু আলাইকুম।